আপনি কি প্রিয়জনের সাথে একটি রোমান্টিক বিকেল কাটাতে চান, কিংবা ফ্যামিলির সাথে একটি মনোরম সন্ধ্যা? তাহলে আপনার জন্য মাস্ট গো ডেস্টিনেশন হতে পারে এই কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। চলুন তাহলে আজ সন্ধ্যাটা কাটাই কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে হাবড়া মাঝেরহাট লোকাল ধরে পৌঁছে যায় বিবাদীবাগ স্টেশনে। স্টেশন থেকে রেল লাইন ক্রস করে 5 মিনিট হাঁটা পথে চলে আসি শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার অপোজিটে মিলেনিয়াম পার্কের পাশে হেরিটেজ রিভার ক্রুজের টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম। টিকিট মূল্য 169 টাকা পার হেড। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের টাইমিংটা এখন একটু দেখে নেওয়া যাক। এর টাইমিং হলো সোম থেকে শুক্রবার সন্ধে 6টা, আর রবিবার আর ছুটির দিন 2টো করে রাইড থাকে, একটি 5টায় অন্যটি 6টা 45 মিনিটে। দেখতেই পাচ্ছেন দুটি টিকিট আছে, একটি রাইডের জন্য যেটি 39 টাকার, আর একটি হলো লাইভ অর্কেস্ট্রার জন্য যেটি 130 টাকা। প্রসঙ্গত বলে রাখি একটু আগে আসবেন, কারণ সিট 150টা, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। টিকিট কাউন্টার কিন্তু 2 ঘন্টা আগেই ওপেন হয়, আর অনলাইন বুকিং হয় না। 4:50 নাগাদ টিকিট দেখিয়ে গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এখন বাজে 5টা, আমরা উঠে পড়েছি ক্রুজে, উঠেই চলে এসেছি ক্রুজের আপার ডেকে। এখন 5:10, আমাদের ক্রুজ জেটি থেকে ছেড়ে গঙ্গার পূর্ব তীর ধরে উত্তর দিকে, অর্থাৎ হাওড়া ব্রিজের দিকে এগিয়ে যেতে লাগলো। অফুরন্ত হাওয়া আর অস্তগামী সূর্যের ছটায় নদীর জলে যে আলপনার সঞ্চার করেছে তা এক কথায় দারুণ। মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। ধীরে ধীরে হাওড়া ব্রিজ ক্রমশ এগিয়ে আসছে, আর মনের মধ্যে এক অদ্ভুত আনন্দের সঞ্চার হচ্ছে। এই প্রথমবারের জন্য আমরা হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। গঙ্গাবক্ষ থেকে হাওড়া ব্রিজ আর সূর্যাস্ত একসাথে, আহা কি অপরূপ, বলার ভাষা নেই। মুহূর্তটা এনজয় করুন। Thank you.
খিড়িতলা ঘাট নিমতলা মহাশ্মশান দেখে ক্রুজ আবার হাওড়া ব্রিজের নিচ দিয়ে চলে এলো গঙ্গার পশ্চিম তীর বরাবর। এখন যাচ্ছি হুগলি সেতুর দিকে। বিদ্যাসাগর সেতু দেখে আমরা আবার ফিরে চললাম মিলেনিয়াম পার্কের জেটির দিকে। এতক্ষণ ধরে ক্রুজের আপার ডেকে যে লাইভ অর্কেস্ট্রাটি চলছিল তার এক ঝলক দেখে নেওয়া যাক। এই সুন্দর গঙ্গাবক্ষ ভ্রমণ আর কিছুক্ষণের মধ্যেই সমাপ্ত হবে, আমরা নেমে যাব। জার্নিটা খুবই এনজয়েবল অ্যান্ড হাইলি রেকমেন্ডেড। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।